যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পুরো পরিবর্তন হয়, আমরাও এর ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি নাজমুন নাহার, আমার পেজ এবং থেকে আজকে আমি বাটার বান বানিয়েছি বাচ্চাদের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় সবজির মতো আলু ছিল এবং বাচ্চারাও আলুটা খুব পছন্দ করে, যার কারণে আলু দিয়েই আমি পুরটা করব আর ডিম দিয়ে। সাথে আমি ধনে পাতা, কাঁচা ঝাল, হলুদ গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো দিয়ে নিয়েছি। গরম মশলা তো অবশ্যই দেবেন। আর সাথে আমি আমার ডিম ছিল বাসায়, যেহেতু চিকেন ছিল না, আপনারা থাকলে দিতে পারেন, চিকেনটা দিলে আরও বেশি স্বাদ হবে। আমি চিকেনের বদলে ডিম দিয়েছি, ডিমটাও বেশ ভালো স্বাদ হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও আবার দিয়ে নিলাম। আর আজকাল আমাদের বড় বড় মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স পেজে কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। আজকাল এই সমস্যাগুলো দেখলে কেমন যেন নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যে আমরা যে যারা নতুন শুরু করছি তাদের না জানি কত সমস্যা হবে। এখন এত বড় বড় পেজওয়ালারা যারা যারা এত ভালো ভালো কন্টেন্ট বানায়, এত সুন্দর সুন্দর হাজার হাজার কমেন্ট, হাজার হাজার ভিউস, মিলিয়ন মিলিয়ন ভিউস, তাদের যদি এই সমস্যা হয় তাহলে আমরা তো একেবারে জিরো ডাবল জিরো। যাই হোক, এই যে আমি এখানে ডিম দিয়ে একটুখানি পানি দিয়ে কষায় নিচ্ছি, কারণ ডিমের একটা আষ্টে গন্ধ আছে, সেটা যাতে না আসে সেজন্য ভালো করে কষিয়ে মশলাটা যাতে ডিমের গায়ে বসে ভালো করে, এজন্য আমি আবার একটু তন্দুরি মশলা ছিল আমার বাসায় সেটা দিয়ে দিছি। আমি আবার যে মশলাটাই থাকে সেই মশলাটাই কম বেশি ইউজ করার চেষ্টা করি, কারণ মশলার ফ্লেভারগুলো আমার কাছে মনে হয় প্রায় একই রকম। আর পাঁচফোড়ন যদি থাকে আপনাদের, পাঁচফোড়নও দিতে পারেন। আমার একটু তেল কম লাগতেছিল তাই আমি আর একটু তেল অ্যাড করেছি। লবণ কিন্তু অবশ্যই দেবেন। রান্না করতে করতে, ভিডিও করতে করতে অনেক সময় দেখা যায় যে আমি লবণ দিতে ভুলে যাই, পরে যেয়ে সেই লবণটা দেয়। আর টমেটো সস, সয়া সস অবশ্যই দেবেন, যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। এই যে আমার পুরটা প্রায় রেডি হয়ে আসছে, আমি আর একটু ভাজা ভাজে করব, কারণ যদি ভাজা ভাজা না করি ডিমের আষ্টে গন্ধটা অনেক সময় থেকে যায়, তখন আর কিন্তু খেতে ভালো লাগে না। আমি যে নতুন কন্টেন্ট শুরু করেছি আসলে এখন সেই সুবাদে প্রচুর ভিডিও দেখা হয়, যার কারণে মাঝে মাঝে এত ভয় লাগে যে ভয়ের জন্য ভিডিওগুলো দেখতে দেখতে আমি একেবারে অস্থির হয়ে যাই, যে এত ঝামেলা এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, এ জানলে আমি হয়তোবা এত রিস্ক নিতাম না আর এত টেনশন নিতাম না। এই যে আমি ইস্ট দিয়ে আগেই কিছুটা আটা মেখে নিয়েছি, যেটা দিয়ে আমি বাটার বান বানাবো, সেগুলো দেখেন ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। ইস্টটা গরম করে নিয়েছিলাম পানিতে, প্রথমে পানি গরম করে তারপর ইস্ট দিয়ে নিয়েছি। এই যে আমি তারপরে প্রায় 20 মিনিট রেস্টে রাখার পরে এরকম বিশাল বিশাল আকারে ফুলেছে। আর ইস্টের আটা মাখাটা একটুখানি স্টিকি করে মাখবেন, যাতে করে এটা হাতে লেগে আসে। একটু আটা কতক্ষণ রেখে দিলে, একটুখানি তেল মেখে দিয়ে মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমি প্রত্যেকটা বানের মধ্যে একটুখানি চিজ দিয়ে নিয়েছিলাম, মোজারেলা চিজটা আমার কাছে ছিল না, আড়ংয়ের একটা চিজ নিয়ে এসেছি সেদিন, সেই চিজটাই দিলাম, দেখি কেমন লাগে। এই যে আমি বানগুলো সব বানিয়ে একটুখানি ঢেকে রেখেছি, যাতে করে একটুখানি বেশি ফোলে। আর এই যে আমার সব বানগুলো রেডি হয়ে গেছে, কালার কিন্তু একেবারেই সুন্দর এসেছে, কালার কিন্তু আমি কিছুই এক্সট্রা দেই নাই। উপরে একটু ডিম ড্যাশ করে দিলে একটু লালচে ভাব আসতো উপরের দিকটায়, যাই হোক মোটামুটি খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন বাচ্চাদের ছোটোখাটো আবদার বাসায় পূরণ করার। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের ছোটোখাটো আবদার বাসায় সব পূরণ করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা যারা নতুন ব্লগার আছি তারা একে অপরকে সহযোগিতা করবো। আল্লাহ হাফেজ।